আগরতলায় বসে দিল্লির মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রবিবার দুদিনের রাজ্য সফরে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের পাশাপাশি সাংবাদিক সম্মেলনে নাড্ডা বলেন, এখন পর্যন্ত অরবিন্দ কেজরিওয়াল আবকারী নীতি নিয়ে কোন উত্তর দেননি। যখনই তাকে মত কেলেঙ্কারি এবং তার আবকারী নীতি নিয়ে প্রশ্ন করা হয় তখনই তিনি অন্যরকম সুর গাইতে শুরু করেন। বিজেপি সভাপতি বলেছিলেন, কেজরিওয়াল কখনো বলে কেন্দ্রীয় সরকার তাদের নেতাদের জেলে রাখতে চায়, কখনো তারা বলে আমাদের হয়রানি করা হচ্ছে, আবার কখনো তারা বলে অন্য কিছু। তিনি বলেছিলেন, কেজরিওয়ালের সরকারে এত বড় কেলেঙ্কারি হয়েছিল, দিল্লির রাজস্ব এত বড় ক্ষতি হয়েছিল, পরিসংখ্যান সহ সব তথ্য গণমাধ্যমে রাখা হয়েছে, তাহলে তারা এখানে সেখানে কথা বলছে কেন? কেন কেজরিওয়াল মত কেলেঙ্কারি এবং আবকারী নীতির জবাব দিচ্ছেন না? ডিডিএ বলেছিলেন, ভারত সংবিধান অনুযায়ী চলে, সংবিধান ও আদালতের ঊর্ধ্বে কেউ নয়, কেজরিওয়াল কেন সংবিধান মানেন না? আপনি তদন্তকারী সংস্থার প্রশ্নের উত্তর দেন। আপনি যদি অপরাধ না করে থাকেন এবং এত সৎ হন তাহলে আদালতে গিয়ে বলুন। কেজরিওয়াল শরাব নীতি পর তো জবাব দিয়াই নেই, কবি বলতে হমকো অন্দর করনা চাহতে হ্যাঁ, কবি বলতে হমকো তকলিফ দে রে হ্যাঁ, কবি বলতে হ্যাঁ अरे भाई प्रदेश को घाटा हो गया, इतना बड़ा घोटाला हो गया, आंकड़ों सहित सबने रख दिया, तू इधर उधर की बात न कर, तू ये बता कि कारवा लुटा पुलटा, ये बताओ ना आप, वाई आर यू डाइवर्टिंग फ्रॉम, नंबर वन। नंबर टू, ये कानून का देश है, कानून के प्रावधान है, आप उसका उपयोग कीजिए। और ये कोई बीजेपी करती है ऐसा थोड़ी ना है, आप जवाब दीजिए उन एजेंसीज को जो इन्होंने प्रश्न किया है। और हर व्यक्ति तो यही बोलता है ना कि मैं पाप दामन हूं, मेरा सब मैं ईमानदार हूं, तो ठीक है ना, तो कोर्ट में बताओ ना। और आपको रिक्लूज लेना है तो कानून की व्यवस्था है, उसका उपयोग करो।